হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। গুড মর্নিং। তোমরা আমাকে দেখেই আজকে বুঝতে পারছো যে এখনও আমার ঘুম কাটেনি, গলা এখনও জড়ানো, কারণ আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। উঠে আজকে দিনটাকে শুরু করছি তোমাদের সঙ্গে। আর এখন আমি সকালে যে ড্রিঙ্কসটা খাই সেটা আজকে মা বানিয়েছে, কিন্তু এতটা গরম হয়ে গেছে, ওখানে রাখাই আছে, এখনও আমি খেতে পারিনি ওটা। তো আমার ঘুম কিছুতেই কাটছে না। ফ্রেশ ট্রেশ হয়ে চোখে মুখে অনেকক্ষণ ধরে জলের ঝাপটা দিতে দিতে তারপরে তাও এখনও ঘুম কাটেনি আমার। তো চলো ড্রিঙ্কসটা ঠান্ডা করি, ঠান্ডা মানে কিছুটা নর্মাল টেম্পারেচারে আনি, তারপর সেটা খাই, খেয়ে নিয়ে এক্সারসাইজ করি, করে আমার দিনটাকে শুরু করি উইথ এনার্জি। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এক্সারসাইজ কমপ্লিট করার পর একটু মানে ঘুমটা কাটলো, একটু ফর্মে ফিরলাম। তারপর আমি আমার আগের যে ফুটেজটা করেছিলাম ঘরে সেটা আমি চেক করছিলাম যে ঠিক আছে কিনা, ঠিক হয়েছে কিনা। করতে গিয়ে দেখি তো গলার সাউন্ডই শোনা যাচ্ছে না, মানে ঘুমের মধ্যে তখনও আর কি ঘুমটা কাটেনি, ঝিমোচ্ছিলাম ওই কারণে। তো এখন এক্সারসাইজটাইজ কমপ্লিট হয়ে গেছে, এখন ফুল ফর্মে ফিরে গেছি। তো চলো এখন এনার্জি নিয়ে দিনটাকে শুরু করি। আর এদিকে আমি চাও মানে আমার ভিডিও এডিট করা হয়ে গেছে, এখনও কিছু ছোটো ছোটো কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করবো। এদিকে তার সাথে সাথে চা খাচ্ছি, কিন্তু হ্যাঁ আমি এখন নিচে বসে আছি মেঝেতে, তার কারণ এক্সারসাইজ যে ম্যাটটা ছিল ওই ম্যাটটা পাতা আছে, ম্যাটটার উপরই বসে রয়েছি, আর সোফাতে উঠিনি। সোফা এদিকে ফাঁকা রয়ে, ওই সাইডে ফাঁকা রয়েছে, উঠিনি। আর এদিকে জানলা থেকে প্রচণ্ড রোদ আসছে, ওই জন্য পর্দাটাও টেনে দিয়েছি। এত গরম আজকে, ভালো গরম করছে, ওই জন্য মেঝেতে ভালো করে এখানে শান্তিমতো ঠান্ডাভাবে বসে রয়েছি। চাটা খাই, খেয়ে নিয়ে উঠে তারপর দেখাচ্ছি যে আজকে কী কী রান্না হচ্ছে। আমার চা খাওয়া হয়ে গেল, এত গরম করছিল চুলটাকে, ওই জন্য ক্লিপটা দিয়ে বেঁধে নিলাম। এবার মা টঙে তুলবো, আর কিছুক্ষণ বাদে এটাকে টঙে তুলে নেব। বাইরে কি রোদ আজকে, দাঁড়া তো বাজে, এই এখন 9টা মতন বাজে, তাতে বাইরে এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। একটা ফোন এসেছিল তাই এটা কেটে গেল, আমি আবার শুরু করলাম। তো চলো এবার যাই, গিয়ে স্নান করতে হবে, আজকে আবার শ্যাম্পু করতে হবে। আর শ্যাম্পু করা মানে অনেকটা অনেকক্ষণ সময় লাগে, সেই এত চুলে শ্যাম্পু করে তারপর এই চুল শোকাতে হবে। তবে আজকে রোদ মানে ওয়েদার ভালো রয়েছে, তো চুল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাড়াতাড়ি এখন যাব গিয়ে স্নানটা করে নিই। মা ওদিকে রান্না করছে, মোটামুটি রান্না হয়ে এসেছে। মাম রান্না হয়ে গেছে? মাছের ঝোলটা শুধু বাকি আছে, বাকি সব হয়ে গেছে। তো চলো এখন স্নানে যাই, স্নান করে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রতিদিনের মতন ভিডিওটাকে এডিট করে সেভ করতে বসেছি, কিন্তু কিছুতেই আর সেভ হচ্ছে না, কনস্ট্যান্টলি দেখিয়ে যাচ্ছে স্টোরেজ ফুল। আমি কত গুলো এই নিয়ে প্রায় 300টার উপর ছবি আর ভিডিও ডিলিট করলাম, এখনও সেভ হয়নি। জানি না আমি কী করে ওটাকে আপলোড করব, কতক্ষণ ধরে কষ্ট করে এডিট করলাম, এখন কখন আপলোড করব, আদেও কীভাবে আপলোড করব কিছুই বুঝতে পারছি না। দেখা যাক, 9:30 বেজে গেছে, আমি এখনও স্নানেও যেতে পারিনি, সব কিছু আজকে লন্ডভন্ড হয়ে গেল। স্নান জাস্ট কমপ্লিট করে এলাম, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তবে একটা ভালো হয়েছে যে ভিডিওটা সেভ হয়ে গেছে, সেভ করতে পেরেছি, স্টোরেজটা অনেকটা ফাঁকা করেছি। আজকে আরও খানিক স্টোরেজ ফাঁকা করতে হবে। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোডে বসাই, তারপর লাঞ্চ মানে খেয়ে নেবো আর কি। রেডি হয়ে নিয়েছি, যেহেতু শ্যাম্পু করেছি চুল পুরো ভিজে, ওই জন্য এখনও শুকায়নি, এই দিকগুলো পুরো ভিজে রয়েছে, চুলটা খুলেই আজকে অফিস যাব। একে দেরি হয়ে গেছে, তার মধ্যে আজকে আবার রিকশা কাকু ফোন করেছিল, তার গাড়ি খারাপ হয়ে গেছে, সে আসতে পারবে না। যেদিন দেরি হয় সব দিক দিয়ে দেরি হবে, অলরেডি দেরি হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে হাঁটতে হবে, কারণ সামনে জানি না রিকশা পাবো কি না, বেরিয়ে দেখে না হলে হেঁটে যেতে হবে। আর বাইরে অসম্ভব রোদ, কীভাবে যাবো জানি না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি যাই, দেখি যদি একটা রিকশা পাই না বাইরে। চলো বেরোই, এখন একটু রোদটা কমলো, যাই তাড়াতাড়ি করে যাই, এবার বাইরে গিয়ে দেখি কোথায় রিকশা পাই, না হলে অসুবিধা হয়ে যাবে, হেঁটে যাওয়াটা না খুব মুশকিল ব্যাপার একটা। তো চলো, মা সামনে একটু এগিয়ে দেবে বলে মাও বেরোলো, কারণ সামনে যদি রিকশা পেয়ে যাই তাহলে সুবিধা হবে। চলো, সকালটা ভালো ছিল, বাড়ির সামনে থেকে বেরিয়েই রিকশা পেয়ে গেছি, এখন
তাড়াতাড়ি যাওয়া যাক, হাঁটতে হয়নি একদিকে। আমি এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড, দেখতে পাচ্ছো পুরো ঘেমে গেছি, পুরো ঘেমে গেছি, এখন ধরধর করে ঘামছি, আজকে এত গরম করছে। আসলে এই কদিন বৃষ্টির পর আজকে হঠাৎ করে গরমটা পড়লো, তো জন্য বিচ্ছিরি মার্কা গরম করছে। এখন যাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, কারণ ফ্রেশ হয়ে নিয়ে আমি সকালেই তোমাদেরকে বলেছিলাম যে স্পেসের প্রবলেম হচ্ছে, আমি এখন বসবো, বসে ল্যাপটপে সমস্ত কিছু ট্রান্সফার করবো, ল্যাপটপে একটা কিছু ব্যবস্থা করতে হবে, কারণ মোবাইলে নাইলে হবে না, স্পেস প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ আমি প্রচুর ছবি তুলি সারাদিনে, প্রচুর আমি ছবি তুলতে থাকি, তো আমার মোবাইলে স্পেস প্রবলেম হয়ে যাচ্ছে, রাখা যাচ্ছে না। এদিকে কি বলবো, গুগল ফটো ফুল হয়ে গেছে, কোথাও রাখার জায়গা নেই, তো এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে একটু কিছু খাই, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি বসছি, বসে ল্যাপটপটাকে মানে ঠিকঠাক করছি আর কি, ছবিগুলো এদিক ওদিক করি, দেখি। চলো তাড়াতাড়ি গিয়ে আগে ফ্রেশটা হয়ে নিই। ফ্রেশ হয়ে আমি মাকে বললাম যে মা কিছু খেতে দাও, কারণ খুব খিদে পাচ্ছে। তো মা বললো কি খাবি এখন, 8:30 তো বেজেই গেল, একটু বাদেই তো রাতে ডিনার করে নিবি, তো বেশি কিছু খেতে হবে না, মিষ্টি খেয়ে জল খা। বলে মা আমার সামনে মিষ্টি দিল, দেখো দেখাচ্ছি, দাঁড় ভারী, এই যে এক বাক্স এনে দিল, কি আছে দেখাচ্ছি, এই দেখো এক বাক্স লট চমচম। আজকে নাকি এটা বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে, দেখো দেখে এত ইয়াম্মি লাগছে, এত ইয়াম্মি লাগছে। তবে মিষ্টি আমি খুব একটা খাই না, কারণ এত কষ্ট করে ওয়েট কমিয়েছি, মিষ্টি খেলে আবার সেই আগের ওয়েটে ফিরে যাবো। তবে এই মিষ্টিটা দেখে আমি রেজিস্ট করতে পারছি না, আমাকে একটু হলেও খেতে হবে। তবে হ্যাঁ, গোটাটা খাবো না, অল্প একটু ভেঙে খাবো, কারণ রাতে রয়েছে আজকে স্পেশাল ডিনার, ধোকার ডালনা আর পরোটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাড়াতাড়ি আমি এখন মিষ্টিটা অল্প একটু ভেঙে খেয়ে নিই, তার সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা জল খাই, তারপরে ল্যাপটপটা নিয়ে বসি। আমার ডিনার কমপ্লিট, আমি বলেছিলাম ডিনারটি শেয়ার করবো, বাট আমি সেটা করতে পারিনি, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি, আর ফোনটাতে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম, এখন একটু মুখের মধ্যে জোয়ান পুরে কথা বলছি, ওই জন্য কথাটা কেমন কেমন লাগতে পারে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি ঘুমাতে যাবো, প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যদি দেখো আমার কথাটা একটু অন্য রকম লাগছে, তাহলে আমার মুখের মধ্যে জোয়ান দেওয়া আছে, বুঝতেই পারছো, আমি মানে খেয়ে ফেলার পর মনে পড়েছি ইডে আমরা ভিডিওটা কমপ্লিট করিনি, তো সেই কারণে এরকম এরকম লাগছে। তো ঠিক আছে, চলো টাটা, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, বাই।